এই ঈদে মোশাররফ করিম ভক্তদের জন্য রয়েছে বিশাল এক সুখবর। ঈদের অনুষ্ঠান চলছে আর মোশাররফ করিমের নাটক নেই, এমন কি হয়। তবে এবার মোশাররফ করিম একাই এক নাটকে নিয়ে আসছেন চার চারটি চরিত্র। এখন কি সেই নাটক, সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি আবেদন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এবার যাওয়া যাক পুরো বিষয়টিতে। নন্দিত অভিনেতা মোশাররফ করিম অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর একটি যমজ। এ নাটকে একাই তিনটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। জনপ্রিয় বিবেচনা করে একে একে নির্মিত হয়েছে এ নাটকের ১৩টি সিকুয়েল। প্রতি ঈদে টেলিভিশনের পর্দায় যেন বাড়তি আনন্দ যোগায় এই যমজ নাটক। কিন্তু করোনার কারণে গত ঈদে নাটকটির কোনো সিকুয়েল নির্মিত হয়নি, তবে এবারের ঈদে থাকছে যমজ ১৪। এর আগের নাটকগুলোতে তিনটি চরিত্রে দেখা গেলেও এবারের পর্বে চারটি চরিত্র নিয়ে পর্দায় হাজির হবেন এই অভিনেতা। যমজ ১৪ রচনা করেছেন অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার, এতে অভিনয় করেছেন তিনি বরাবরের মতো। এ নাটকটি নির্মাণ করেছেন আজাদ কালাম। লকডাউনের আগে গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, যমজ নাটকের জন্য সব সময় আলাদা করে সময় রাখি, গল্প চরিত্র নিয়ে আলাদা করে ভাবি। ইচ্ছে থাকা সত্ত্বেও গত ঈদে নাটকটি নির্মাণ করা সম্ভব হয়নি, তবে এবারের ঈদে দর্শকরা যমজ দেখতে পাবেন। তবে নতুন খবর হলো, যমজ ১৪ নাটকে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা, এতে তাকে জবা চরিত্রে দেখা যাবে। ঈদের চতুর্থ দিন রাত ৮:৩০ আরটিভির পর্দায় এই নাটকটি দেখা যাবে। তো বন্ধুরা, আপনারা যারা মোশাররফ করিম ভক্ত আছেন তারা কতটা এক্সাইটেড মোশাররফ করিমের এই যমজ ১৪ নাটকটি দেখতে, তা অবশ্যই কমেন্টস করে জানান। সেই সাথে ভিডিও শেষে আপনাদের কাছে আমার আবারও আবেদন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন, যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান আপনারা। ধন্যবাদ।